তো হ্যালো বন্ধুরা, আমি চলে আসলাম তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। তো ভিডিও শুরু করার আগে জানিয়ে দিই যে তোমরা ইউটিউবে সার্চ করো আরবি অ্যামাজিং ফ্যাক্ট, তো সেখানে গিয়ে তোমরা অনেক সুন্দর সুন্দর ভিডিও পেয়ে যাবে, যেগুলো তোমাদের অজানা তথ্য সেগুলো তোমরা জানতে পারবে। তো ভিডিওগুলো দেখো, লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো চলে আসলাম আমাদের মেন ভিডিওতে। তো তোমাদের জানিয়ে দিই যে আমরা আজকে র্যাঙ্ক পুশ নিয়ে কথা বলতে যাচ্ছি। তো র্যাঙ্ক পুশ করতে গেলে তোমাদের ফার্স্টে একটা পারমানেন্ট এসকট সিলেক্ট করে নিতে হবে, যে এসকটটা শুধুমাত্র তোমাদের সাথে র্যাঙ্কই পুশ করবে, কারণ তোমরা জানতে পারবে যে তারা কেমন খেলে বা কেমন ধরনের প্লেয়ার তারা, সেই জন্য তাদেরকে আগে সিলেক্ট করে নাও। আর তোমাদের গান স্কিন, যেগুলো গান তোমরা সব থেকে ভালো চালাও, সেই গানগুলো তোমরা সিলেক্ট করে নাও যে এই গানগুলো আমরা গেমের মধ্যে ইউজ করব। এবং তোমরা মানে ফার্স্টের দিকে কোনো রকম ফাইট নেবে না, ফার্স্টের দিকে কোনো রকম ফাইট নেবে না, এবং লাস্টের দিকে যখন মানে লাস্ট জোন চলে আসবে তখনই তোমরা এমন একটা পজিশান নেবে যেখান থেকে তোমরা সব এনিমিকে দেখতে পারবে এবং সেখান থেকে ফাইটও নিতে পারবে। আর তোমরা সবসময় চেষ্টা করবে যে তোমাদের যেন থার্ড পার্টি না বানিয়ে দেয়, মানে তোমরা যখন ফাইট করবে তখন চারিদিকে দেখে শুনে নেবে, কারণ যখনই তোমরা ফাইট নেবে তখন অন্য কোনো টিম তোমাদের মানে ফায়দাটা নিতে যাবে, সেইটা ফায়দাটা যাতে না হয় সেই দিকে লক্ষ্য রাখবে। কারণ দুজন রাখবে যারা পিছন দিকে মানে দেখবে যে কোনো এনিমি আছে কি না, আর দুজন একদম ফাইটে ব্যস্ত থাকবে। এবং বলে দিই যে তোমরা একদম মানে লাস্টের দিকে গিয়ে তোমরা যখন ফাইট নেবে তখন এমন পজিশান নেবে যেখান থেকে তোমরা কিল পাবে। ফার্স্টের দিকে কিল না পেলেও কোনো সমস্যা নেই, কিন্তু লাস্টের দিকে দেখবে তোমাদের দুই চারটে করে কিল সবারই হয়ে যাবে। আর তোমরা সবসময় চেষ্টা করে মাইনাস যাতে না হয়, দুজন যদি মরেও যায় তার দুজন এমনভাবে বেরিয়ে যাবে যারা মানে তাদের যেন মারতে না পারে। সব সময় চেষ্টা করবে যে তোমাদের যেন মাইনাসটা না হয়, যে কোনোভাবে যদি কেউ মরেও যায় তো সেখান থেকে তোমরা বেরোনোর চেষ্টা করবে, একজন হলেও সেখান থেকে বেরিয়ে যাবে, কারণ যাতে মাইনাস হলে হয়ে গেলে সেই মাইনাস তুলতে কিন্তু অনেকটা টাইম লাগে। আর তোমরা যে পারমানেন্ট এসকটটা করবে সেই এসকট অন্য কোনো টিমের সাথে র্যাঙ্ক খেলবে না, তারা নিজেরাই মানে একটা ইয়ে করে নেবে যে তারা যখনই আসবে তখনই মানে সেই চারজনেই খেলবে, অন্য কোনো টিম নেবে না। যদি সেদিন যদি কোনো একজন যদি নাও থাকে তাহলে সেদিন র্যাঙ্ক খেলার কোনো দরকার নেই, তোমরা ক্লাসিক খেলো অন্য কোনো স্কোয়াড খেলো। তো র্যাঙ্ক খেলতে গেলে সেই পারমানেন্ট স্কোয়াডটাই খেলবে। তো তোমরা দেখতেই পারছো এটা হচ্ছে আমাদের পারমানেন্ট স্কোয়াড, এরা ছাড়া আমরা অন্য কোনো মানে টিমের সাথে র্যাঙ্ক খেলি না, আমরা যখনই খেলি একসাথেই খেলি। তো আমরা জানি যে এরা কেমন খেলে বা কীরকম হয়, আমরা যখনই খেলি ফোন করে এক জায়গায় নিয়ে নিই সবাইকে, তোমরাও এটা করবে কারণ অন্য কোনো টিমের সাথে র্যাঙ্ক খেলার কোনো দরকার নেই। তো এখনকার মতন বাই বাই, পরের ভিডিওতে দেখা হচ্ছে।